ধন্যবাদ সিনিয়র চেম্বারে সাইন পেপার পাইছি। যারা সংবাদকর্মী তারা মানুষের দুঃখ দুর্দশা বিভিন্ন নির্যাতন নিপীড়নের দুঃচিত্র তুলে ধরি। আমাদের দুঃখ দুর্দশার কথা বলার কোনোদিন সুযোগ হয় না, প্রয়োজনও মনে করি না, কিন্তু এমন এক সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি যেখানে একজন সহকর্মী, আমার একজন সাংবাদিক ভাই, তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন মাদকাসক্তের নির্যাতনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে এবং চাপাতির আঘাতে আহত হয়ে হাসপাতাল পর্যন্ত চেয়ে গিয়েছে। এই ঘটনা আরও বেশি আকার ধারণ করতে পারত যদি তাৎক্ষণিকভাবে আমরা চাই এই ঘটনা কোনো ঘটনার সূত্র ধরে ঘটানো হয়েছে কিনা, এর সঙ্গে সমাজের প্রভাবশালী কেউ জড়িত আছে কিনা এর তথ্য, এর মূল অনিয়ম দুর্নীতি প্রকাশ করার কারণে আক্রোশের শিকার হয়। ঠিক তেমনি ঠাকুরগাঁয়ে সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের দুধপরমান মিঠু এই যে অতর্কিত হামলায় আহত হয়েছে। ঠাকুরগাঁও শহর সারা দেশে একটা অনিরাপত্তার সংস্কৃতি তৈরি হতে যাচ্ছে। জীবনের পাখে পাখে বিভিন্ন পথে মানুষ একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং তাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা বোধের যে অভাব ঘটেছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের ঘটনাগুলো। লুৎফর মাহমুদ মিঠুর উপর যে হামলা, এর জন্য প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার সাথে তাদের মদত দিয়েছে, এখনো কেন গ্রেপ্তার নয়? আমরা শান্ত রয়েছে বলে আপনারা কি শান্ত নাকি? অনেকে কথা বলেছে, আগে বলছি এখনো বলছি, আপনাদেরকে অভিনন্দন জানাই, পুলিশ প্রশাসনকে আপনারা তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরেছেন, ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তার সাথে যারা ইংলম দিয়েছে এই ব্যক্তিকে আজই গ্রেপ্তার করতে হবে, আজ তাকে কাস্টডিতে নিতে হবে। এই মামলায় ওই দুর্দশ মাদক পাপ্পি রিমান্ডার নিতে হবে। এই ঠাকুরগাঁও শহরে এই মাদক পাপ্পি দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে, প্রশাসন তার দীর্ঘ ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা আজকে এই দীর্ঘ ব্যবস্থার জন্য তার শাস্তির জন্য কোন অবস্থায় তাকে জেল থেকে নিয়ে বের হয়ে তার ব্যবস্থা প্রশাসন করবে বলে আমরা দাবি জানাচ্ছি। আমরা এখনো শান্ত আছি, আমরা এখনো প্রশাসন তন্ত্রকে ঘেরাও করি নাই, এখন প্রশাসন তন্ত্রকে আমরা এখনো শান্ত রেখে, তাই যদি আজকে সুষ্ঠুভাবে তদন্ত না করে তার মদতদাতাকে গ্রেপ্তার না করেন, আর যদি তার দীর্ঘ ব্যবস্থা না করেন, তাহলে এই ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা আপনাকে বলে দেই প্রশাসনকে অশান্তি হয়ে আজ উঠবে, এটা কেউ রক্ষা করতে পারবেন না। তাই আসুন আজকে এই অশান্তি থেকে শান্তি থাকার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করবো, আজই তাকে তার দোষদেরকে যারা ইন্ধন জোগাইছে সেদিন তার বাড়িতে এই এলাকায় ওর দোষর রয়েছে, অবিলম্বে ওই দোষদেরকে গ্রেপ্তার করত। আমি বাড়ি যাব, আমার বাড়ি থেকে পিছন থেকে হত্যা করবে এই পাপ্পি সন্ত্রাসী, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও শহরে অত্যাচার করে আসতেছে, প্রশাসন এই ব্যবস্থা সম্পর্কে জানে, তারপরে তার পরিবর্তে দীর্ঘ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাই অনুরোধ করব তার ব্যাপারে যেন দীর্ঘ ব্যবস্থা নেওয়া হয়।